প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আমরা একটু আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে, একটু হলে তোমরা উপকৃত হবে। তোমাদের একটু বলি, তোমরা অবশ্যই জানো যে আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস কি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি, লাল সবুজের পতাকা, এটাই আমাদের পরিচয়। যাই হোক, আজকে আমি তোমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মেইন যে প্রথম যে টপিকটা রয়েছে, রাষ্ট্রভাষা আন্দোলন, এটা নিয়ে আমি আগে আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে। রাষ্ট্রভাষা আন্দোলন, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সূচনাকাল যেটা আমরা বলতে পারি, সেটা হলো তোমার রাষ্ট্রভাষা আন্দোলন। আমরা জানি যে রাষ্ট্রভাষা আন্দোলন প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট সূত্রপাত থাকে। সেই অনুযায়ী আমাদের হলো স্বাধীনতা সংগ্রামের প্রথম যে রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম যে টপিক, সেটা হলো রাষ্ট্রভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা আন্দোলন কি এটা আমরা জানি, আমি তারপরও এক কথাই বলবো। অর্থাৎ একটা দেশের বা একটা জাতির রাষ্ট্রের নিজস্ব ভাষা রয়েছে, যে ভাষায় তারা তাদের মুখের ভাষায় বলি এবং দাপ্তরিক ভাষায় বলি, অর্থাৎ মনের ভাষা যেটা আমরা প্রকাশ করি, মূলত বলতে পারি এটা আমরা রাষ্ট্রভাষা হিসেবে এটাকে আমরা আখ্যায়িত করতে পারি। যাই হোক, রাষ্ট্রভাষা আন্দোলনের আলোচনা করতে গেলে প্রথমে যেটা আলোচনা করাও আমি তোমাদের সঙ্গে করব, সেটা হলো যে 1947 সালে ভারত বিভক্তির পর, অর্থাৎ 1947 সালের আগে এই দেশটাকে বা পুরো ভারত উপমহাদেশকে ব্রিটিশরা শাসন করেছিল। ব্রিটিশরা কারা এটা তো তোমরা সকলেই জানো, অর্থাৎ ব্রিটেনে যারা অধিবাসী অধিবাসী অর্থাৎ ইংল্যান্ডের লোক, এরা এই দেশটাকে শাসন করেছিল। প্রায় 200 বছর এরা দেশটাকে শাসন করেছিল। 200 বছর শাসন করার পর তারা এই দেশটাকে বিভক্ত করেছিল। এক নম্বর হলো ভারত, দুই নম্বর পাকিস্তান, অর্থাৎ ভারত এবং পাকিস্তান, আমাদের অবস্থান পাকিস্তানের ভিতরে, অর্থাৎ পাকিস্তানের আবার দুভাবে বিভক্ত ছিল। এটা হলো পশ্চিম পাকিস্তান হলো পূর্ব পাকিস্তান। তোমরা জানো আমাদের অবস্থান পূর্ব পাকিস্তানে। দেখো বন্ধুরা, একটু লক্ষ্য রাখবে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ধরো এটা পশ্চিম, পূর্ব পশ্চিম, অর্থাৎ
পাকিস্তান। কিন্তু দেখো যে এটা ধরো একটা মানচিত্র, টোটাল বুঝে তার টোটাল উপমহাদেশের মানচিত্র দেখো, এটা হলো পশ্চিম পাকিস্তান, পশ্চিম অংশে অবস্থিত, এ কারণে এর নাম ছিল হলো পশ্চিম পাকিস্তান, এটা হলো পূর্ব পাকিস্তান। তাহলে দেখো পাকিস্তানরা কোথা থেকে এসে আমাদেরকে শাসন শোষণ অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে। আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে আসলে রাষ্ট্রভাষা আন্দোলন এটা কিন্তু এখনকার টপিকের মূল আলোচনা, যে 1947 সালে ভারত বিভক্তির পর দুটি রাষ্ট্রের জন্ম হয়। আবার একটু বলছি, তোমার মনে রাখবা, একটা হলো পাকিস্তান, একটা হলো ভারত। আমরা হলো পাকিস্তানের মধ্যে অবস্থিত, পাকিস্তান যে আমার দুটো ভাগে বিভক্ত ছিল সেটা হলো পশ্চিম পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান। এটা এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বলার একটাই উদ্দেশ্য ছিল যে টোটাল ভারত উপমহাদেশের পশ্চিম প্রান্তে ছিল পাকিস্তান, মূল পাকিস্তান, এবং হলো পূর্ব প্রান্তে ছিল হলো মানে বাংলাদেশ, এখানে বলা হতো এটা হলো পূর্ব পাকিস্তান। মূল যে ঘটনাটা আসলো সেটা হলো যে ভাষা, দেখো 1947 সালে পাকিস্তান রাষ্ট্র লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে মতভেদের সৃষ্টি হয়। 1948 সালে মার্চ মাসে ছাত্র শিক্ষকের সমাবেশে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেয় যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দেখো বন্ধুরা, বৈষম্য কিরকম ছিল একটু লক্ষ্য করো। আমি বলছি তুমি জানো যে তৎকালীন পাকিস্তানে মোট জনসংখ্যা ছিল 6,90,00,000। তার মধ্যে পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যা ছিল 4,40,00,000। তাহলে দেখো মোট জনসংখ্যা ছিল হলো 6,90,00,000। তার মধ্যে বাংলাদেশে ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তানে ছিল 4,40,00,000। তাহলে দেখো বোঝা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানের লোক সংখ্যা ছিল 2,50,00,000। তাহলে সংখ্যাগরিষ্ঠের দিক থেকেও আমরা বাঙালিরা পশ্চিম পাকিস্তানে অর্থাৎ পূর্ব পাকিস্তানের আমরা পূর্ব পাকিস্তানেরা পশ্চিম পাকিস্তান দিক থেকে অনেক বেশি ছিলাম। তারপরও তারা অন্যায় জুলুম এবং বলতে পারো যে জোর করেই তারা তাদের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকেই রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এতে করে বাঙালিদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাহলে আমি একটু বোঝাতে চেষ্টা করলাম যে রাষ্ট্রভাষা আন্দোলনের সংক্ষিপ্ত সূত্রপাত। এরপরে আসো, তাহলে এটা হলো তোমার 1947 সালে দেশ বিভক্ত। এরপর আসো 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন। এখানে পরে আলোচনা করছি। এরপরে আসো, তার আগে আমি আবারও তোমাদের বলছি অবশ্যই সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই বইয়ে তোমাদের প্রথম অধ্যায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তুমি জানো এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং সালও অনেক বেশি, সালগুলো তোমাদের মনে কম থাকারই কথা।
এই অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অধ্যায়টিও শুধুমাত্র সপ্তম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়, মনে রাখবা ক্লাস এইট, ক্লাস নাইন এবং দশম শ্রেণী সর্বশেষ ছাত্র জীবনের শেষ পর্যায় পর্যন্ত কিন্তু তোমাদের জন্য এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো একটু মনোযোগ দেওয়া চেষ্টা করব এবং তোমরা একটু মনোযোগ দেবা এবং মনে রাখার চেষ্টা করবো। তাহলে কি বললাম, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, এবার আসো 1958 সালে সামরিক শাসন, সামরিক শাসন তোমরা তো একটু হলেও বোঝো। তারপর আমি বলছি যে কোন দেশের অর্থাৎ দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত, যেমন আমাদের দেশে আমরা বলতে পারি যেটা জানি আমরা সেনাবাহিনী, অর্থাৎ এই সেনাবাহিনীর প্রধান হলো ছিল তৎকালীন পাকিস্তানের আইয়ুব খান। অর্থাৎ এই 1958 সালে আইয়ুব খানের হাতে ক্ষমতা চলে যায়, যেটাকে আমরা বলতে পারি আইয়ুব মার্শাল ল। আইয়ুব মার্শাল ল। এরপর আসো 1966 সালে ছয় দফা আন্দোলন, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা এই 1966 সালে ছয় দফা আন্দোলনকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। অর্থাৎ শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের হাত থেকে রক্ষা করার জন্য তৎকালীন পশ্চিম পাকিস্তানের সরকারের কাছে ছয়টা দফা, অর্থাৎ ছটা শর্ত তাদেরকে প্রদান করেছিল। আর এই কারণেই এই 1966 সালের ছয় দফা আন্দোলনকে বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয়। এরপরে আসো 1969 সালের গণ অভ্যুত্থান, অর্থাৎ এই 1969 গণ অভ্যুত্থানের কাছে তৎকালীন পাকিস্তান সরকার একবার কোণঠাসা হয়ে পড়েছিল। অর্থাৎ তাদের আর কোনো উপায় ছিল না যে নির্বাচন না দিয়ে। দেখো বন্ধুরা এরপরে আসো 1970 সালের নির্বাচন, যেটা 1970 সালে সাধারণ নির্বাচন নামে পরিচিত। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, দেখো সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালিদের চূড়ান্ত বিজয়, তাহলে বন্ধুরা আমরা প্রথমে আজকে আলোচনার মূল টপিক ছিল রাষ্ট্রভাষা আন্দোলন, রাষ্ট্র ভাষা আন্দোলন। আজকে আলোচনার মূল টপিক ছিল রাষ্ট্রভাষা আন্দোলন। যাই হোক,
আমি আগে বলেছি যে এই অধ্যায়ে অনেক সালগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ সালগুলো, যেটা আমাদের সবসময় লাগে। 8, 9, 10 অর্থাৎ ছাত্র জীবনের শেষ ধাপ পর্যন্ত এটা অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব। আমি চেষ্টা করেছি তোমাদের সামান্য বোঝানোর জন্য। যাক, আমি আবার একটু বলতেছি দ্রুত, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, যে রাষ্ট্রবাদ আন্দোলন 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্তির পর দুটি রাষ্ট্রের জন্ম হয়, একটা হলো ভারত আর একটা হলো পাকিস্তান। আমরা হলো পশ্চিম, মানে পাকিস্তানের ভিতর, অর্থাৎ পাকিস্তানের আবার দুটি অংশ ছিল, এটা হলো পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান। কেন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এটা আমি এর আগে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু একবার বলেছি, আমি খালি সামান্য টাচ দিয়ে যাচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। তারপর আসো, দেখো, আগে বলেছি যে ব্রিটিশরা প্রায় 200 বছর এই উপমহাদেশ শাসন করেছিল, এটা আমি এর আগে বলেছি। দেখো, আমি একটু আবার তোমাদের দ্রুত একটু টাচ দেওয়ার চেষ্টা করব, অবশ্যই কোনো মনোযোগ দিবা। দেখো, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1958 সালে সামরিক শাসন, 1958 সালে সামরিক শাসন, যেটাকে আমরা বলতে পারি আই অব মার্শাল ল, 1966 সালে ছয় দফা আন্দোলন, যেটাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়, 1969 সালে গণ অভ্যুত্থান, 1977 সালের নির্বাচন, যেটা সাধারণ নির্বাচন নামে আখ্যায়িত, সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়। বন্ধুরা, আমি চেষ্টা করেছি বাংলাদেশের বিশ্ব পরিচয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পুরো অধ্যায়টা আংশিকভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। আমি আরও বলছি, যেহেতু দেশে মহামারী করোনা প্রাদুর্ভাব এখনও রয়েছে, তোমরা অবশ্যই স্বাস্থ্যনীতি মেনে চলাফেরা করবে, এটা আমরা সকলেই জানি, কারণ সবসময় এটা এই সম্বন্ধে সরকার, বাংলাদেশ সরকার আমাদেরকে অবগত করছে যে কিভাবে স্বাস্থ্যনীতি মেনে চলতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যতদিন পর্যন্ত এই মহামারী করোনা ঔষধ অর্থাৎ ভ্যাকসিন না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের সচেতন থাকা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমি তোমাদের শিক্ষক হিসেবে তোমাদের আমি বলবো, অবশ্যই তোমরা স্বাস্থ্যনীতি মেনে চলা, মানে মেনে চলবে, নিয়মিত ইবাদত করবে, পারলে স্বল্প পরিসরে শারীরিক কসরত করবে, কারণ কায়িক পরিশ্রম ছাড়া একজন মানুষ কখনো সুস্থ থাকতে পারে না। পরিশেষে আমি সকলেই সুস্থ, দীর্ঘায়ু এবং আগামী দিনে তোমাদের সাথে গোবিন্দগঞ্জের ভার্চুয়াল ক্লাসে আবার দেখা হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।